যে শাহজাদপুরের গালাইনলে চরদুগালি গ্রামে প্রতিপক্ষের জমি জোরপূর্বক দখল করার অভিযোগ উঠেছে। জানা যায়, চরদুগালি গ্রামের মৃত খোরশেদ আলী প্রামাণিকের পুত্র শমশের আলী তার পৈতৃক সূত্রে ক্রয়কৃত জমির 10% তার চাচাতো ভাই আফসার আলী জোরপূর্বক জবর দখল হুমকি ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে। এ নিয়ে এলাকায় একাধিকবার প্রধানগণ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল বাতানের কাছে বিচার প্রার্থী হলেও আফসার আলী তার লোকজন সালিশ মীমাংসায় উপস্থিত না হয়ে গায়ের জোরে জমি জুবা দখল করে রাখছে বলে জানান শমশের আলী। এতে বাধা দিতে গেলে ভয়ভীতি প্রদর্শন এমনকি প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে শমশের আলী আরো জানান। কথা থাকতি, একটা জমি কিনছিল, জমিটা বেচছিল শুকুর আলী ফহির, বাঘের নাম মেসের ফহির, আমি শমশের আলী কিনা কিনছিলাম। তে আমার বাপ চাচা থাকতি আমি সেই জমিতে ভোগ দল করে আইছি। এখন বর্তমান আমার চাচাতো ভাইরা আমাকে জমিতে যাবে দেয় না, জমিতে যাবে দেয় না। ইয়ার লিগে বহুদিন কেস কাছারি মামলা মোহর্দমা পাশে, আবার তারাই আবার ফের আদালতে কেস করছে। কেসে আল্লাহতে 12 সালে কেস করছিল, এই সালে এসে আমার নামে রায় হয়েছে। রায় হয়েছে হে বলে যে রায় শুধাইছে, খেতে আয় আয় খেতে আয়, শালাক জবাই করবো, শালা 52 খুন করছি আর 1 খুন করব। আমাকে এরকম ভয় দেখায়, আমি গ্রামের লোকের কাছে বললাম, তারা বলল যে চেয়ারম্যানের কাছে বোর্ডে কেস দাও। যে চেয়ারম্যানকে বললাম, চেয়ারম্যান সাহেব তাদেরকে নোটিশ করল, তারা একদিনও হাজির হয় নাই, 3 বারের 1 বারও তারা হাজির হয় নাই। তো বিনিময়ে চেয়ারম্যান আমাকে লিখিত কাগজ দিছে। আমি এখন বাড়ছে, আমাকে খুব ভয় ভীতি দেখায়, আমাকে মারার জন্য খুব আক্রম, আমার কখন যিনি আমাকে মারিয়ে ফেলা দেয়। এই অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত আফসার আলী সাংবাদিকদের জানান, তারা শমশের আলীকে ভয়ভীতি প্রদর্শন করছেন না, বরং শমশের আলী ক্রয়কৃত জমির কাগজপত্র বৈধ নয়, অসৎ উদ্দেশ্যে শমশের আলী এই কাগজপত্র তৈরি করে ঝামেলা তৈরি করছেন। এ বিষয়ে শমশের আলীর পক্ষে আদালতে একটি রায় গেলেও তারা সিরাজগঞ্জ আদালতে একটি আপিল দায়ের করেছেন। এ ব্যাপারে এই জমিটা হইল আমার চাচার বাবার, আমার দাদির, আমার বাবার দাদির আমার চাচার কাছে কাগজপাতি থাকতো। উনি বহুত আগে গোপনে বুইতে শুকুরের নাম দিয়া বিক্রেতা দেখাইছে জমি, কিন্তু আমার বাপ চাচার কাশীপুর এখান থেকে না হলে কমপক্ষে 1.5-2 কিলো, তাহলে শুকুর আমার কোনো আত্মীয় না, কোনো শরিকও না, কোনো অংশীদারও না। তারা বলতেছে যে শুকুরের কাছে আমার বাপ জমি বিক্রি করছে, ভালো বিক্রি করলো, বেশ ভালো কথা, বিক্রি যদি করিয়ে থাকে শুকুরের কাছে সেটা ডকুমেন্টস থাকে, তাহলে ডকুমেন্ট থাকতে হবে। আমাদের কথা হলো যে সেই ডকুমেন্টটা থাকে, ডকুমেন্টটা থাকে। এলিয়া গ্রামে সালিশ হয়েছে, ইউনিয়ন পরিষদে সালিশ হয়েছে, রূপবটি ইউনিয়নের চেয়ারম্যান সালিশ করছে, এমনকি উকিল সালিশ সাজাতপুরে গেছে, উনি পালাইছে, উনি আসেন নাই। এখন এই জমিটা আমরা কেস করছিলাম জমিটা দিয়ে, কারণ আমরা একসাথেই ওইটা সোনের ভুই ছিল, একসাথেই কাইটে 2 ভাগ করে খাচ্ছে। যেসব চাষা মারা গেল, চাষা বাসা থাকতে এ কথা উঠল না, চাষা যেসব মারা গেল তার কয়েক বছর পর ওনারা এখন দলিল বাড়ি করল। তো দলিল বাড়ি করলে গ্রামের লোক বলছে ভা দলিল হাত দাও, হাসেন বেশে আমার বাবার নাম হাসেন, আমার চাচার নাম খোর। এদিকে স্থানীয়রা জানান, বাদী বিবাদী দুপক্ষই আপন চাচাতো ভাই, দীর্ঘদিন ধরে দুই পক্ষ জমি জমার বিরোধ নিয়ে মামলা মোকদ্দমা চালিয়ে আসছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে এলাকায় একাধিকবার সালিশ মীমাংসা হয়েছে। জমি নিয়ে এবারে উভয় পক্ষের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা প্রকাশ করছেন এলাকাবাসী।